খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ভোর সন্ধেবেলায় বিজেপি কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার নদিয়া শান্তিপুর ব্লকের বড় জিয়াকুর এলাকায়। তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীরাই ওই বিজেপি কর্মীকে খুন করেছে বলে অভিযোগ। এরপর হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করা নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি বাঁধে। রাতেই দেহ ময়নাতদন্তে পাঠানোর দাবি জানায় বিজেপি। অন্যদিকে পঞ্চায়েত সমিতির এক বিজেপি সদস্যকে মারধরের অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে, যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবি জানায় বিজেপি। বৃহস্পতিবার সকাল থেকে থানা ঘেরাও, পথ অবরোধ, বিক্ষোভ কর্মসূচিও নিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে ঘটনার নিন্দা করে টুইট করেছেন শুভেন্দু অধিকারী। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে মৃত বিজেপি কর্মীর নাম অধীর সরকার, তিনি শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুড়ের বিজেপির বুথ কমিটির সহসভাপতি। বুধবার সন্ধ্যায় ওই এলাকাতেই তাকে বেধারক মারধর করে খুন করার অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বড় জিয়াকুর এলাকায় বেশ কিছু দুর্গা প্রতিমার নিরঞ্জন হয়। রীতিমতো দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রাগুলির একটিতে যোগ দিয়েছিলেন বিজেপির কর্মী অধীর সরকার। শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার সময় বড় জিয়াকুর বাজার সংলগ্ন এলাকায় হঠাৎই দুষ্কৃতীরা তাকে রাস্তায় ফেলে বেধারক মারধর শুরু করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অধীর সরকার। তারপর খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গুরুতর আহত অধীর সরকারকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অধীর সরকারের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই উত্তেজিত হয়ে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। হাসপাতালের ভিতরেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের শুরু হয় কথা কাটাকাটি। তারপর কোনরূপে দেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। যদিও রাতেই ময়নাতদন্তের দাবি জানায় বিজেপি। এই নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বাঁধে। পঞ্চায়েত সমিতির এক সদস্যকে পুলিশ মারধর করে বলেও বিজেপির অভিযোগ। এরপর আরো ক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপির স্থানীয় নেতৃত্ব। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে বলে দাবিতে সরব হয়েছে শান্তিপুরের বিজেপি দল। পাশাপাশি বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে তার প্রতিবাদে আগামীকাল গোটা শান্তিপুর দফায় 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 বিক্ষোভ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।